বিসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে মরিচ চাষ নিয়ে এবং তার রোগ বেদি নিয়ে এবং মরিচের মাটিটি কেমন হতে হবে এ বিষয়ে বিস্তারিত আলাপ করার জন্য চেষ্টা করব আমাদের সবারই মরিচ খুব একটি জনপ্রিয় সবজি আমরা যারা বাগান করি মরিচ নেই এমন বাগান নেই আবার মরিচের পাতা কুকড়ায় নেই এমন বাগানও খুব কম আছে মরিচের মূল সমস্যা হলো পাতা কুকরানো একটি রোগ এবং থেমে যাওয়া ফলন ভালো না হওয়া অকালে গাছ মৃত্যুর দিকে ঝুঁকে পড়া আমার স্বল্প জ্ঞানে যতটুকু সম্ভব আপনাদের এই বিষয়ে অবহিত করার চেষ্টা করব যেহেতু আমিও ছোট পরিসরে একটি সাত বাগান করি এবং আমার বাগানও একসময় মরিচ ছিল না আমি নিজে করতে পারতাম না মরিচ পাতা কুকরিয়ে খুবই অসুস্থ হয়ে গাছগুলি দীর্ঘদিন থেকে যেত একসময় রাগ করে সেই গাছগুলি তুলে ফেলতাম সব কিছুর যেহেতু সমাধান আছে রোগ হলে চিকিৎসা হয় জানার আগ্রহ থেকে সেগুলি শেখার চেষ্টা করছি এবং এক সময় আল্লাহ রহমতে ভালো আয়ত্ত করতে পেরেছি এবং মরিচের যে মাটির ধরন সেটিও জেনেছি এবং জানার চেষ্টা করে সেটিও ইনশাল্লাহ আয়ত্ত করেছি বাগানে বিভিন্ন ফসল আমরা চাষ করে থাকি সবগুলি ফসলের মাটি কিন্তু এক রকম হয় না আমরা অনেক সময় ভুল করে সবই একই রকমের মাটি দিয়ে চাষ করার জন্য চেষ্টা করে থাকি যেখানে আমাদের বড় একটি ভুল যে মরিচটি আপনারা দেখছেন এটি একটি বেরিগেটেড মরিচ নতুন এসেছে আমি উপহার হিসাবে এই গাছটি পেয়েছি তারপরে যে মরিচটি দেখাচ্ছি সুস্থ সবল একটি গাছ কলাবতী মরিচ আমরা বেশ কিছু মরিচ এখান থেকে তুলে নিয়েছি এটি বিন্দু মানিকশেডের হাইব্রিড জাতের একটি মরিচ এটিতে প্রচুর ফলন হয় যারা এটার সম্পর্কে জানেন প্রচুর মরিচ এটার মধ্যে ধরে এবং আমাদের এরকম চার পাঁচটি গাছ আছে আমাদের প্রচুর যোগান হয় খাবারের এই গা এই ধরনের মরিচের গাছ থেকে এবং সুস্থ এবং সবল গাছ আপনাদেরকে একটি রোগাকান্ত গাছও দেখাবো এটি সাধারণত আমাদের দেশের ক্ষেত মরিচ এটিও যথেষ্ট পরিমাণ ফলন থাকে আমরা তুলে নেওয়ার পরে আবার নতুন করে ফুল চলে আসছে এটি একটি রোগাক্রান্ত গাছ যা দেখানোর জন্য এখানে রেখেছি আপনি যদি এভাবে পাতা কুকড়িয়ে যায় তখন এটির কী ট্রিটমেন্ট আছে সেটুকু আপনাদেরকে জানার জন্য চেষ্টা করব এখানে আমার হাতে দেখছেন বাটি মেক নামের ওষুধটি অ্যাবামেক্টিন গ্রুপের ঔষধ এটি এটি যদি ওই রকম সমস্যায় দেখেন যে আপনার গাছের পাতা কুকড়িয়ে গেছে যদি অল্প কুকড়িয়ে থাকে তাহলে দুই লিটার পানিতে এক চামচ বাটি মেঘ দিয়ে বেলায় আগে পাতার নিচে এবং পরে পাতার উপরে স্প্রে করবেন আর যদি সেটি খুব বেশি কুকড়িয়ে যায় তাহলে দুই লিটারে দুই চার চামচ ঔষধ দিয়ে আগে পাতার নিচে পরে পাতার উপরে স্প্রে করবেন এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলবো যখন আমরা বীজ রোপণ করি তখন যদি আমরা বীজ পরিশোধন করে নিই এখানে আমার হাতে দেখছেন অক্সাইড এটি আমরা বিষ পরিশোধনের জন্য ব্যবহার করতে পারি যেমন চার চামিচের চার ভাগের এক ভাগের মধ্যে কাপের তলদেশে সামান্য পানির মধ্যে মিলিয়ে আমরা যদি দশ বিশটা বেগুনের শীট। অথবা মরিচের শীট পরিশোধন করে নেই তাহলে সুস্থ সবল গাছ পেয়ে যাবেন এরপরে আসি মাটির ধরন সাধারণত মরিচ বেলে দোআঁশ মাটিতে ভালো জমায় বেলে দোআঁশ এই শব্দটা খেয়াল করে যদি না শোনেন তাহলে মাটিটি বানাতে আপনাদের কষ্ট হবে যে মাটিতে বেশি পরিমাণ বালু আছে এবং সামান্য পরিমাণ মাটিও আছে এ টাইপের মাটি যদি না পান তাহলে দোআঁশ মাটির মধ্যে অল্প বালু মিশিয়ে নেবেন সেখানে আপনারা যদি ছাই থাকে চোলার ছাই তাহলে এই ছাইটি একদিকে যেমন জৈব সারের কাজ করবে অন্যদিকে পটাশ সারের যেই কাজটি সেই কাজটি করে দিবে আপনাকে এবং মাটিটি জোর জোরে থাকবে এখানে যে পরিমাণ মাটি নেবেন ঠিক সেই পরিমাণ শুকনো গোবর দিয়ে নেবেন যেহেতু আমরা ছোটো তেলের পট বা পানির পটে এই চাষগুলি করে থাকি এর জন্য টব ব্যবহার করার খুব একটা প্রয়োজন হয় না এর পাশাপাশি মাটিটি যখন বানাবেন তখন মাটির মধ্যে কার্বোফোরান নামের যে ওষুধটি আছে এটি দিয়ে নেবেন যাতে মাঠ তেলিমুটে আক্রান্ত না হয় এবং কেঁচো না হয় যেহেতু ছাদ বাগানে ছোটো পটে আমরা মরিচ চাষ করে থাকি তাহলে কেঁচু মরিচের জন্য সহায়ক ভূমিকা পালন করবে না এই জিনিসগুলি মাথায় রেখে যদি আমরা মরিচ চাষ করি তাহলে ইনশাল্লাহ আপনারা সফল হবেন মাটি বানানোর প্রণালীটা আবার একটু লক্ষ্য করে শুনে নেবেন বেলে দোয়াশ মাটি হলে সবচেয়ে ভালো হয় আর যদি ওটা না পান তাহলে দোয়াশ মাটির মধ্যে বালু পরিমাণ আর একটু দিয়ে নিয়ে সমান ভাগে পচানো গোবর অথবা শুকনো গোবর যেটা ঘষি বলি সেটাকে গুঁড়ো করে দিয়ে সাথে আমরা এই যে মামের বোতল আছে এরকম চার বোতল মাটির জন্য এক চামিচ ভরে কার্বোফোরান সার দিয়ে নিব দস্তা সার দেড় চামিচ দিয়ে নিব ড্যাপ সার দুই চামিচ দিয়ে নিব। জিপসামো দুই চামিচ নিয়ে নিব। এখানে যেমন চারটি মামের বোতলের হিসাবে আপনারা মাটিটি বানিয়ে নেবেন এবং এক্সামিজ পটাশ সারও দিয়ে নিবেন আপনি যদি এগুলি সঠিক মাত্রায় প্রয়োগ করেন তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে আপনার বাগানে ভালো ফলন আসছে আরেকটি বিষয় যেটি আমরা অনেক সময় ইউটিউবে দেখে থাকি অজস্র মরিচ ধরে থাকে আমরা ওই রকম আশা যেন না করি আমাদের স্বাভাবিক ফলনের দরকার আমরা যেন এই স্বাভাবিক ফলন ফলাতে পারি এইটুকু যদি হয় তাহলেই আমরা রহমতে অনেক সন্তুষ্ট থাকব কারণ অনেক সময় অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করে বিভিন্ন পন্থা অবলম্বন করে ওই ফলনগুলি ফলাতে হয় যেগুলি মোটেও স্বাস্থ্যের জন্য সুকর নয় আমরা ওই পন্থা যেত অবলম্বন না করি এবং উবার কেমিক্যাল যেন ব্যবহার না করি আমার এই মরিচ গাছগুলি সুস্থ এবং স্বাভাবিক আছে এবং এখন পর্যন্ত মেক ছাড়া আমার আর কিছু মারার প্রয়োজন হয়নি মরিচ চাষ যারা করেন মাঝে মধ্যে যদি পাতা নাও কুক্রিয়ে যায় এক মাস পরে একবার যদি বাটি মেক স্প্রে করে দেন দেখবেন যে মরিচের ফলনটা খুব সুন্দরভাবে বেড়ে যাচ্ছে আরেকটি জরুরি উপাদান মরিচ চাষের জন্য সার ব্যবস্থাপনায় যখন প্রয়োজন হবে তখন শুধু ইউরিয়া সার আর সবজি পচানো পানিটুকু ব্যবহার করবেন খৈলের পানি নয় এটাও মাথায় রাখবেন যে সবজি পচানো পানি গাছের কোনো ক্ষতি করে না আর ইউরিয়া সার দিলে পাতা কুকড়া থেকে মুক্ত থাকবেন এই দুটি জিনিস আল্লাহ রহমত আপনারা খুব নিজের বাগানে প্রয়োগ করে দেখবেন এবং আমার কথার সাথে মিল আছে কিনা সেটি আপনাদের নিজের বাগানে যখন প্রয়োগ করবেন তখনই জিনিসগুলি বুঝবেন মরিচ সবাই করে খেতে পারেন এটার মধ্যে কোনো জাদুমন্তর কিছুই নেই শুধু মাটিটি বালুময় হলে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থাটা সঠিক রাখবেন যেন আপনি কোনো কারণে একটু পানি বেশি দিয়ে দিলে যেন এই পটে পানি ধরে না রাখে এবং একেবারে নিচে যদি পারেন কয়লা দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন যে দুপুরের সময় কখনো গাছ হেলে পড়বে না তাহলে সুস্থ সবল গাছে ভালো ফলন হবে এই প্রত্যাশাটা আপনি নিজের বাগানের জন্য করতে পারবেন যে কোনো জিনিস একটি কথাই বলা অবশ্যই দরকার যে সুস্থ এবং সবল ফলে আপনার যে কোনো গাছ আপনাকে ভালো ফল দিয়ে যাবে এটি প্রাকৃতির নিয়ম যেহেতু রোগ আছে তার চিকিৎসাও আছে এই জিনিসগুলি আমরা একটু সবাই যেহেতু আমাদের যাদের সাত বাগান নেই বারিন্দায়ও কিন্তু আপনারা এরকম মামের বোতলে মরিচ চাষ করে খেতে পারেন বারিন্দা রেলিংয়ের সাথে বেঁধে নেবেন যদি দেন তাহলে তার দিয়ে সুন্দর করে বেঁধে নেবেন তার দিয়ে অথবা লাইলন সুতা দিয়ে কখনো পাটের সুতা দিয়ে বানবেন না কারণ ওটা পচে অনেক সময় কারো মাথার উপরে পড়তে পারে এই সমস্যাটা হতে পারে এখানে সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন এই এই জিনিসগুলি আপনারা নিজেদের বাগানে সব সময় খেয়াল করে করবেন আরেকটি বিষয় যারা আমরা বিভিন্ন রকম শাক চাষ করি সেই জিনিসগুলিও কোনো অল্প পরিসরে দেখাবো এখানে আমার করলা গাছ আছে আল্লাহর রহমতে আমার মাছায় চলে গেছে আরেকটি যাই যাই করছে আমরা বাগানে কিন্তু অনেক কিছু করে খেতে পারি যদি আমাদের ইচ্ছাটি থাকে যে হ্যাঁ আমি করে খাবো আমার এখানে আরেকটি করলা গাছ আমার তিন চারটি করলা গাছ হলে আমার পারিবারিক যে চাহিদা সেটি অনেকাংশে আমার আমার বাগান থেকে আমি মিটিয়ে নিই ওখানে একটি ঝিঙে ধরে আছে এবং এই যে ঝিঙ্গের গাছ এখানে আরেকটি জিনিস খেয়াল করবেন আমি কিন্তু শাক চাষ করি ডাটা শাক লাল শাক লাল শাক এখনও আছে আমার ওই যে দেখা যাচ্ছে লাল শাক আমি যেন একটি লাইলনের নেট দিয়ে মশারি বানিয়ে নিয়েছি নতুন আমি এর মধ্যেই এই শাকগুলি চাষ করে থাকি এটা দুইটা লাভ হয় একটা হলো কোনো রকম পোকামাকড়ের জন্য স্প্রে করতে হয় না আরেকটি লাভ যখন রোদ থাকে তখন এগুলি নষ্ট হয় না এখানেও একটি করলা গাছ আছে এটিও আমার মাছায় চলে গেছে আমি আমার প্রায় মাছায় স্টিল স্ট্রাকচার দিয়ে তৈরি করে বাঁশের চটি দিয়ে দিয়েছি এবং চটি ভেঙে গেলে সেটা রিপ্লেসমেন্ট করে দেই এটি একটি ধুন্দল গাছ সুতায় বেঁধে দিয়েছি এখানে আরেকটি মরিচ গাছ দেখছেন প্রচুর ফুল ফোটে ফুল কলি করেছে এবং ফোটার অপেক্ষায় আছে হয়তো আজকে এগুলির মধ্যে ভাটিম্যাক্স স্প্রে করে দিব ফুল ফোটার আগে যদি ভাটি ম্যাক্সটা স্প্রে করে দেয় তাহলে ফুলের কোনো সমস্যা হবে না এখানে বিভিন্ন গাছের সাথে আমি অল্প করে হলো বিভিন্ন সাথী ফসল করে খাই যেমন পাট শাক পুঁই শাক আমি এখানে পাট শাক দিয়েছি এখানেও পাট শাক দিয়েছি এই জিনিসগুলি আমরা আমাদের নিজের বাগানে অ্যাপ্লাই করব এবং চেষ্টা করব যখন আমরা এই সাথী ফসল করি তার আগে যেন মাটি খুশিয়ে গোবর শুকনা করে গুঁড়া করে দিয়ে নেই তাহলে ওখানে জৈব সারের যেমন যোগান হয়ে যাবে সেই সাথে সাথে আমাদের এই দুটি গাছের খাবার ইনশাল্লাহ সংগ্রহ হয়ে যাবে আমার এবছর বছর নয়টি ডুমুর গাছ আছে নয়টি ডুমুর গাছেই ডুমুর ধরেছে একটি গাছ ইতিমধ্যে আট ফিটের কাছাকাছি চলে গেছে ওখানেও বেশ কিছু গাছ আছে ইনশাল্লাহ এবছর রমজান মাসে আমরা যদি পাক হায়াতে বাঁচাই তাহলে আমার নিজ বাগানে ডুমুর খাওয়ার সৌভাগ্য হবে গত বছর আমরা পুরো রমজান মাসে চার দিন ডুমুর খেতে পেরেছিলাম নিজ বাগানে আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ